ইপসন প্রিন্টারের 6 কার্টিজের বা 4 কার্টিজের যে প্রিন্টারগুলি রয়েছে আমি এখানে ইপসন L22 ইপসন L220 দিয়ে দেখাইছি, কিন্তু এটা আপনি এটা সব ইপসন মডেল যে মডেলই হোক না কোনো ইপসনের সব মডেলের বেলায় একই প্রসেস। আপনার একটা কালি মিসিং আছে, ধরেন এখানে একটু খেয়াল করে দেখবেন এখানে কালো যে কালারটি রয়েছে এই কালো কালারটি আপনার ঠিক আছে, আমার এখানে হেডে কোনো সমস্যা নাই, এবং হলুদ যে কালারটি হলুদ কালারটিতে আপনার একটু সমস্যা আছে, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমার ক্যামেরাটা বেশি ভালো না জন্য বোঝা যাচ্ছে না, তো একটু সমস্যা আছে দেখেন। তারপর আছে মেজেন্টা যে কালারটি আছে এই কালারটা সম্পূর্ণ ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার ব্লু যে কালারটা রয়েছে সেই কালারটা দেখেন টোটালি কোনো কালার আসে নেই। তো এই সমস্যাটা কীভাবে আপনারা সলভ করবেন বা এটা এই সমস্যা আসলে সলভ হবে কি হবে না, তো এই ব্যাপারে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো হ্যালো ভিউয়ার্স, আমি বিধান রায়, আপনারা দেখছেন তুলি স্টুডিও চ্যানেল, তা চলুন শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আপনাদের আমাদের যে কার্টিজটি যেখানে থাকে সে কার্টিজটি আমরা দেখব। তো কার্টিজটি এইখানে থাকে, এটা আমরা এখান থেকে টেনে আমরা এই পজিশনে নিয়ে আসবো, এখানে একটি ছোট খাপ আছে এই পজিশনে আমরা নিয়ে আসবো। তারপর হচ্ছে আমরা কার্টিজটি আমাদের যে কালারটিতে সমস্যা, ধরেন আমাদের ব্লু কালারটা যেটা রয়েছে সেই ব্লু কালারটাতে আমাদের সমস্যা, তো আমরা সেই কার্টিজের আমরা এখান থেকে যে ড্রামটি রয়েছে এই ড্রাম থেকে আমরা দেখে নেব যে কোন কালিটিতে সমস্যা, তো সেই কার্টিজটি আমরা এখান থেকে খুলব। দেন খোলার পরে আমাদের লাগবে হচ্ছে একটি সিরিঞ্জ লাগবে, যে সিরিঞ্জের সামনে আমরা হচ্ছে একটি পাইপ কেটে এই পাইপটি এখানে লাগিয়ে দেব। তো লাগানোর পরে এখান থেকে যে কার্টিজটি খুলব সেই কার্টিজটি আসলে যেখানে লাগানো থাকে সেখানে একটি ছোট্ট করে একটি পাইপের মতো আছে, তো সেখানে এই যে যে আপনার পাইপের এই যে যে মাথাটা রয়েছে তো এই পাশটি আপনি ওখানে পাইপের মুখে এইভাবে লাগাই দিবেন, লাগাই দিয়ে আপনি ওই হেডের মধ্যে যে কালিটা আছে সেই কালিটা আপনি এখান থেকে টেনে বের করবেন, টেনে বের করে বাইরে এই কালিটি ফেলে দিবেন। তো দেন এইভাবে আপনি 4 থেকে 5 বার টানিটা বের কালিটা বের করবেন এবং বাইরে এটা ফেলে দিবেন। তারপর আছে কী করবেন, তা পরিষ্কার পানি এনে সে পানিটা সিরিঞ্জের মধ্যে মনে করেন এতটুকু এই যে এতটুকু পানি রেখে আর বাদবাকি হাওয়াটা নিয়ে নেবেন, এতটুকু পানি থাকবে এবং বাদবাকি হাওয়াটা নিয়ে নেবেন। তারপর আছে কী করবেন, আপনি ওই সেই হেডের মুখে পাইপের মুখে ওই পাইপের মুখে লাগিয়ে আপনি এটা এটা পুশ করে দিবেন, এইভাবে টেনে দিয়ে, যার মানে হচ্ছে আপনি এই উপর থেকে আপনি পাইপ দিয়ে পানিটা আপনি এখান থেকে ঠেলে দিচ্ছেন তো পানিটা হেডের নিচ দিয়ে পানিটা পড়ে দেবে। তো এতে কী হবে, এতে আপনার হেডের মধ্যে থাকা যে ময়লাটা আছে সে ময়লাটা ওখান থেকে নিচ থেকে পড়ে দেবে। তো এইভাবে আপনি 2 থেকে 3 বার এতটুক করে পানি 2 থেকে 3 বার এই পানিটা ওখানে পুশ করবেন। তারপর হচ্ছে আপনি আবার 4 থেকে 5 বার এটা টেনে আবার বের করবেন, তো টেনে আবার বের করবেন, তো এইভাবে হচ্ছে আপনার সমস্যাটার সমাধান হবে। তারপর কার্টিজটি সুন্দর করে লাগালেন, লাগানোর পরে আপনার এখানে ফটোশপে একটি ছবি ওপেন করে আপনার কন্ট্রোল পিতে যে প্রিন্ট অপশনে থেকে প্রপার্টিজে যাওয়ার পরে এখানে এই যে যে মেইনটেন্স যে অপশনটি রয়েছে এই মেইনটেন্স অপশন থেকে আমরা ফার্স্টে হচ্ছে যেটা করব পাওয়ার ইন ফ্লাশিং, এই যে যে মুডটা রয়েছে আমরা এই মুডটাকে 2 বার অ্যাপ্লাই করব। এখানে আপনি ক্লিক করলেই অপশন আসবে, তো এখান থেকে আপনি এই প্রসেসটা 2 বার করবেন। তো তারপর হচ্ছে আপনি হেড ক্লিনটা 2 বার দিবেন, হেড ক্লিনটা 2 বার দেওয়ার পরে একবার নজল চেক দিবেন, নজল চেক দিয়ে নজল চেকটা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে দেখবেন আসলে যে আপনার কালিটা আসলে কোন স্তরে আছে। আপনার আপনি ইউটিউবে দেখবেন অনেক ভিডিও এরকম আছে, তো আসলে এইভাবে কতটুকু কাজ হয় সেটা আমি আপনাদেরকে আরও ভালোভাবে ক্লিয়ার করে বলবো। তো এতক্ষণ যে প্রসেসটি দেখাইছি এই প্রসেসটা আসলে কাদের জন্য কাজ করবে আর কাদের জন্য কাজ করবে না, তো সাধারণত এইভাবে এই যে আপনি যে সিস্টেমটা দেখাইছি যে এইভাবে আপনি হেড ক্লিন করতে পারেন, তো এই সমস্যাটা হচ্ছে যাদের প্রিন্টারের সাথে সাথে ধরেন আপনি প্রিন্ট দিচ্ছেন হঠাৎ করে আপনার এই যে কালির সমস্যাটা একটা কালি পাচ্ছে না বা 2টা কালি পাচ্ছে না, তো সাথে সাথে আপনারা যদি এই প্রসেসটা করেন তা আপনারা কিছুটা সম্ভব হলেও ঠিক হবে, তো পুরোটা ঠিক না হওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখা যায় আপনারা 10 জন যদি ট্রাই করেন একজনের হয়তো বা
হয়ে যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই সমস্যাটা আসলেই কোনো সমাধান হয় না, এইভাবে আপনি কাজ করতে পারবেন না। তো আমি বেসিক্যালি আমার এই প্রিন্টারতে আমি অনেকবার ট্রাই করছি এটা করার জন্য, তো আমার কিন্তু এটাতে কোনো ভালো কোনো কাজ হয় নাই। তো আপনি যদি আপনি কোনো সার্ভিস সেন্টারে যান যেখানে ইপসন প্রিন্টার সার্ভিসিং করে, তো সেখানে গেলেন, সেখানে গেলে কিন্তু আপনি খুব একটা ভালো ফল পাবেন না। তো এই জন্যই আমি আজকে ভিডিওটা বানিয়েছি, আসলে এটা আমার নিজের দেখা যে এইভাবে আসলে আমি নিজে আমি আমার দোকানে বসে হচ্ছে আমি এইভাবে ট্রাই করছি আমার এই প্রিন্টারটা, কিন্তু আমার এটাতে খুব ভালো কাজ, আমি এটা কোনো ফল পাইনি। তো আমি আবার সার্ভিসিং সেন্টারে গেছি, যে সে সার্ভিস সেন্টারে যাওয়ার পরে তারাও আমি যে সিস্টেমে কাজ করেছি তো তারাও এই একই সিস্টেমে তারাও কাজ করেছে, তারপরে হচ্ছে আমাকে বলছে যে না ভাই এটা সম্ভব না, এভাবে হবে না, এটা হবে না। তো আমার প্রিন্টারটা তো সমস্যা ছিল হচ্ছে আমার এই সমস্যাটা বেশ কিছুদিন ধরেই দেখা দিছে, তো আমি এটা ঠিক করাই নাই বা এই প্রসেসটা আমি ইউজ করি নাই। তো আমি বেশ কিছুদিন পরে এই সিস্টেমটা ব্যবহার করছি জন্য হয়তো বা আমার এটা হয় নাই। তো আপনারা যদি এই সিস্টেমটা ব্যবহার করেন তো আপনাদের এই সমস্যা দেখা দেওয়ার সাথে সাথেই আপনারা এই সিস্টেমটা ব্যবহার করবেন। তো যাদের বেশ কিছুদিন ধরে এই প্রিন্টারে এই সমস্যাটা হচ্ছে তারা আসলে এটা তাদের জন্য এই সিস্টেমটা ব্যবহার না করাই ভালো, তারা আশা করি খুব একটা ভালো ফল পাবেন না। তো আমি তাদেরকে সাজেস্ট করবো যে যদি আপনাদের ব্ল্যাক প্রিন্টটা হয় তো আপনারা ব্ল্যাক প্রিন্টারের কাজটা করবেন এবং নতুন একটি প্রিন্টার কিনে নেবেন। আর সবচেয়ে মেইন যে কথাটা সেটা হচ্ছে, তো এই ধরনের সমস্যাটা যে কারণে হয় সেই কারণটা হচ্ছে যে আপনি যদি আপনার প্রিন্টারের যদি আপনি 2 নম্বর কালি ব্যবহার করেন, চায়না যে কালিটি রয়েছে সেই কালি যদি আপনি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কী হয় চায়না যে কালিটা এটা খুব তাড়াতাড়ি কালিটা জমে যায়, জমে যাওয়ার কারণে আপনার হেডের মধ্যে থাকা যে কালি থেকে যায় সেই কালিটি জমে যেয়ে আপনার যে ওখানে আপনার নিচে দেখা অনেক ধরনের অনেক ছিদ্র আছে, দেখা যাচ্ছে উপর থেকে যে কালিটা ঢুকছে হেডের মধ্যে সেখানে 3 থেকে 4 ছিদ্র আছে এবং কালিটা যেখান থেকে বের হচ্ছে সেখানে 100 ছিদ্র থাকে। তো কালিটা ঢুকে জমে যাওয়ার কারণে সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, যা এই ছিদ্রগুলো আসলে কালিটা যখন অনেক প্রচুরভাবে জমে যায় তখন এই কালিটা কোনোভাবেই গোলে ময়লাটা বের হয় না, যার জন্য আপনার এই সমস্যাটা রয়েই যায়। তো আমি আসলে সাজেস্ট করবো যে আপনারা যদি প্রিন্টার ব্যবহার করেন অবশ্যই আপনারা যে ভালো 1 নম্বর যে কালি রয়েছে সেই কালিটা ব্যবহার করবেন, এই অরিজিনাল যে কালিটি এই কালিটা খুব কম খুব তাড়াতাড়ি এটা জমে না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি প্রিন্টারের ধরেন আপনি প্রিন্টার ব্যবহার করেন, আপনার প্রিন্টারটা খুব বেশি ব্যবহার করেন না, দেখা যায় 3-4 দিন পরে আপনার প্রিন্টারটা ব্যবহার করেন আপনি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা বেশি হওয়ার চান্স রয়ে যাচ্ছে। তো আমি এখানে বলবো আপনার প্রিন্টারটি আপনার যদিও কাজ না হয় আপনি অন্তত প্রতিদিন 1 থেকে 2 ছবি আপনি আপনার প্রিন্টার থেকে প্রিন্ট করবেন। তো প্রিন্ট করলে কী হবে, প্রিন্ট করলে আপনার হেডের যে কালির যে কানেকশানটা যে পথটা এই পথটা যাওয়া আসা থাকলে আপনার এই পথটা ঠিক থাকবে এবং আপনার প্রিন্টারে এই হেডের এই যে সমস্যাটা এই সমস্যাটা না হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটি আমি আশা করি সবার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন, আর অন্য কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, আশা করি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।